بسم الله الرحمن الرحيم परम करुणामय ओ असीम दयालु अल्लाह नामे शुरू अलिफ लाम मीम रा तिल्क आयातुल किताब वल्लजी अंजिल इलैका मिन रब्बिकल हक ولكن أكثر الناس لا يؤمنون আলিফ লাম মিম র এগুলো কিতাবের আয়াত যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون আল্লাহ যিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশ মণ্ডলীকে স্তম্ভ ব্যতীত তোমরা সেগুলো দেখো অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে তিনি সকল বিষয় পরিচালনা করেন নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِن كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ-নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন এতে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা করে وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِّنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون এবং জমিনে বিভিন্ন শস্যক্ষেত্র রয়েছে একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য ও খরচুর রয়েছে একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয় এগুলোকে একই পানি দেয়া হয় আমি স্বাদে একটিকে অপরটির চাইতে শ্রেষ্ঠত্ব দিই এগুলোর মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে যারা চিন্তা ভাবনা করে وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون যদি আপনি বিস্ময়ের বিষয় চান
তবে তাদের একথা বিস্ময়কর যে আমরা যখন মৃত্তিকা হয়ে যাব তখনও কি নতুনভাবে সৃজিত হব? এরাই স্বীয় পালনকর্তা সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে, এদের গর্দানেই লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দোজখী, এরা তাতে চিরকাল থাকবে। وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتِ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। এরা আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে তাদের অন্যায় সত্ত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতাও বটে। কাফেররা বলে তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হল না কেন? আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক হয়েছে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাযদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও বর্ধিত হয় এবং তার কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে। আলিমুল গায়বি ওয়াশশাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহত্তম সর্বোচ্চ মর্যাদাবান। سَوَاءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ الْقَوْلَ وَمَن جَهَرَ بِهِ وَمَن هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ। তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা প্রকাশ্য দিবালোকে বিচরণ করুক, সবাই তার নিকট সমান। لَهُ مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ। তার পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে তারা ওদের হেফাজত করে। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন না করে। আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য এবং উত্থিত করেন ঘন মেঘমালা। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খীফাতিহি ওয়ায়ুরসিলুস সাওয়াইক
ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال তার প্রশংসা পাঠ করে বজ্র নির্ঘোষ এবং সব ফেরেশতা সব হয় তিনি বজ্রপাত করেন অতঃপর যাকে ইচ্ছা তাকে তা দ্বারা আঘাত করেন তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে অথচ তিনি মহাশক্তিশালী লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال সত্যের আহ্বান একমাত্র তারই এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে তারা তাদের কোনো কাজে আসে ওদের দৃষ্টান্ত স্বরূপ যেমন কেউ দুহাত পানির দিকে প্রসারিত করে যাতে পানি তার মুখে পৌঁছে যায় অথচ পানি কোনো সময় পৌঁছবে না কাফেরদের যত আহ্বান তার সবই পথভ্রষ্টতা ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال الله কে সিজদা করে যা কিছু নভোমণ্ডলে ও ভূমণ্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল সন্ধ্যায় قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار জিজ্ঞেস করুন নভোমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা কে বলে দিন আল্লাহ বলুন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত এমন অভিভাবক স্থির করেছ যারা নিজেদের ভালো মন্দেরও মালিক নয় বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয় তবে কি তারা আল্লাহর জন্য এমন অংশীদার স্থির করেছে যে তারা কিছু সৃষ্টি করেছে যেমন সৃষ্টি করেছেন আল্লাহ অতঃপর তাদের সৃষ্টি এরূপ বিভ্রান্তি ঘটিয়েছে বলুন আল্লাহই প্রত্যেক বস্তু স্রষ্টা এবং তিনি একক পরাক্রমশালী فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন অতঃপর স্রোতধারা প্রবাহিত হতে থাকে নিজ নিজ পরিমাণ অনুযায়ী অতপর স্রোতধারা স্ফীত ফেনারাশি উপরে নিয়ে আসে এবং অলংকার অথবা তৈজসপত্রের জন্য যে বস্তুকে আগুন উত্তপ্ত করে তাতেও তেমনি ফেনারাশি থাকে এমনিভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত প্রদান করেন অতএব ফেনা তো শুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আসে
তা জমিতে অবশিষ্ট থাকে। আল্লাহ এমনি ভাবে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন। لِلَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمُ الْحُسْنَى وَالَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا لَهُ لَوْ أَنَّ لَهُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لَافْتَدَوْا بِهِ أُولَئِكَ لَهُمْ سُوءُ الْحِسَابِ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ। যারা পালনকর্তার আদেশ পালন করে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, এবং যারা আদেশ পালন করে না, যদি তাদের কাছে জগতে সব কিছু থাকে এবং তার সাথে তার সমপরিমাণ আরও থাকে, তবে সবই নিজেদের মুক্তিপণ স্বরূপ দিয়ে দিবে। তাদের জন্য রয়েছে কঠোর হিসাব। তাদের আবাস হবে জাহান্নাম, সেটা কতই না নিকৃষ্ট অবস্থান। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি জানে যে যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য, সে কি ওই ব্যক্তি সমান যে অন্ধ? তারাই বোঝে যারা বোধ শক্তি সম্পন্ন। ইহারা এমন লোক যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। এবং যারা বজায় রাখে ওই সম্পর্ক যা বজায় রাখতে আল্লাহ আদেশ দিয়েছেন, এবং স্বীয় পালনকর্তাকে ভয় করে এবং কঠোর হিসাবের আশঙ্কা রাখে। والذين صبروا ابتغاء وجه ربهم واقاموا الصلاة وانفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে, নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা মন্দের বিপরীতে ভালো করে, তাদের জন্য রয়েছে পরকালের গৃহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ। তা হচ্ছে বসবাসের বাগান, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা স্বামী স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে। سلام عليكم بما صبرتم فنعم عقب الدار। বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর তোমাদের এ পরিণাম গৃহ কতই না চমৎকার। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار।
এবং যারা আল্লাহর অঙ্গীকারকে দৃঢ় ও পাকাপোক্ত করার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, ওরা ওই সমস্ত লোক যাদের জন্য রয়েছে অভিসম্পাত এবং ওদের জন্য রয়েছে কঠিন আযাব। الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع الله যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ। পার্থিব জীবন পরকালের সামনে অতি সামান্য সম্পদ বই নয়। কাফেররা বলে, তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন কেন অবতীর্ণ হল না? বলে দিন, আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যে মনোনিবেশ করে তাকে নিজের দিকে পথ প্রদর্শন করেন। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك এমনিভাবে আমি আপনাকে একটি উম্মতের মধ্যে প্রেরণ করেছি, তাদের পূর্বে অনেক উম্মত অতিক্রান্ত হয়েছে, যাতে আপনি তাদেরকে ওই নির্দেশ শুনিয়ে দেন যা আমি আপনার কাছে প্রেরণ করেছি, তথাপি তারা দয়াময়কে অস্বীকার করে। বলুন, তিনি আমার পালনকর্তা, তিনি ব্যতীত কারো উপাসনা নাই, আমি তাঁর উপরই ভরসা করেছি এবং তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد। যদি কোন কোরআন এমন হতো
যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা জমিন খণ্ডিত হয় অথবা মৃতরা কথা বলে, তবে কি হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে। ইমানদাররা কি এ ব্যাপারে নিশ্চিত নয় যে যদি আল্লাহ চাইতেন তবে সব মানুষকে সৎপথে পরিচালিত করতেন? কাফেররা তাদের কৃতকর্মের কারণে সবসময় আঘাত পেতে থাকবে অথবা তাদের গৃহের নিকটবর্তী স্থানে আঘাত নেমে আসবে যে পর্যন্ত আল্লাহর ওয়াদা না আসে। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার খেলাফ করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب আপনার পূর্বে কত রসুলের সাথে ঠাট্টা করা হয়েছে, অতঃপর আমি কাফেরদেরকে কিছু অবকাশ দিয়েছি, এরপর তাদেরকে পাকড়াও করেছি, অতএব কেমন ছিল আমার শাস্তি? أَفَمَنْ هُوَ قَائِمٌ عَلَى كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا مَكْرُهُمْ وَصُدُّوا عَنِ السَّبِيلِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ ওরা প্রত্যেকে কি মাথার উপর স্বস্বকৃত কর্ম নিয়ে দণ্ডায়মান নয় এবং তারা আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করে? বলুন, নাম বলো অথবা খবর দাও পৃথিবীর এমন কিছু জিনিস সম্পর্কে যা তিনি জানেন না, অথবা অসার কথাবার্তা বলছ? বরং সুশোভিত করা হয়েছে কাফেরদের জন্য তাদের প্রতারণাকে এবং তাদেরকে সৎপথ থেকে বাধা দান করা হয়েছে। আল্লাহ যাকে পথপ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আশাক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। দুনিয়ার জীবনে এদের জন্য রয়েছে আযাব এবং অতি অবশ্য আখিরাতের জীবন কঠোরতম। আল্লাহর কবল থেকে তাদের কোনো রক্ষাকারী নেই। মাসালুল জান্নাতি আল্লাতি ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকুবাল লাযীনা ইত্তাকাউ ওয়া উকুবাল কাফিরিনান। পরহেজগারদের জন্য প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে, তার নিম্নে নির্ঝরণী সমূহ প্রবাহিত হয়, তার ফলসমূহ চিরস্থায়ী এবং ছায়াও। এটা তাদের প্রতিদান যারা সাবধান হয়েছে এবং কাফেরদের প্রতিফল অগ্নি। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب। এবং যাদেরকে আমি গ্রন্থ দিয়েছি তারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার জন্য আনন্দিত হয় এবং কোনো কোনো দল এর কোনো কোনো বিষয় অস্বীকার করে। বলুন, আমাকে এরূপ আদেশই দেয়া হয়েছে যে আমি আল্লাহর ইবাদত করি এবং তার সাথে অংশীদার না করি, আমি তার দিকেই দাওয়াত দেই এবং তার কাছেই আমার প্রত্যাবর্তন। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي
এমনি ভাবেই আমি এ কোরআনকে আরবি ভাষায় নির্দেশ রূপে অবতারণ করেছি। যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান পৌঁছার পর, তবে আল্লাহর কবল থেকে আপনার না কোনো সাহায্যকারী আছে এবং না কোনো রক্ষাকারী। ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب আপনার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদেরকে পত্নী ও সন্তান সন্ততি দিয়েছি। কোন রসুলের এমন সাধ্য ছিল না যে আল্লাহর নির্দেশ ছাড়া কোন নিদর্শন উপস্থিত করে। প্রত্যেকটি ওয়াদা লিখিত আছে। আল্লাহ যা ইচ্ছা মিটিয়ে দেন এবং বহাল রাখেন এবং মূল গ্রন্থ তাঁর কাছেই রয়েছে। আমি তাদের সাথে যে ওয়াদা করেছি তার কোন একটি যদি আপনাকে দেখিয়ে দেই কিংবা আপনাকে উঠিয়ে নেই, তাতে কি? আপনার দায়িত্ব তো পৌঁছে দেয়া এবং আমার দায়িত্ব হিসাব নেয়া। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সমানে সংকুচিত করে আসছি? আল্লাহ নির্দেশ দেন, তার নির্দেশকে পশ্চাতে নিক্ষেপকারী কেউ নেই, তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। وَقَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَ الدَّارِ তাদের পূর্বে যারা ছিল তারা চক্রান্ত করেছে, আর সকল চক্রান্ত তো আল্লাহর হাতেই আছে। তিনি জানেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করে। কাফেরা জেনে নেবে যে পরজীবনের আবাসস্থল কাদের জন্য রয়েছে। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قُلْ كَفَى بِاللَّهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَمَنْ عِنْدَهُ عِلْمُ الْكِتَابِ কাফেররা বলে আপনি প্রেরিত ব্যক্তি নন, বলে দিন আমার ও তোমাদের মধ্যে প্রকৃষ্ট সাক্ষী হচ্ছেন আল্লাহ এবং ওই ব্যক্তি যার কাছে গ্রন্থের জ্ঞান আছে।